ঈদের রাতে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন বন্ধুর বাসায়, ফিরে এসেই দেখেন সর্বনাশ। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে ডাকাতরা ঘরে ঢুকে সর্বস্ব নিয়ে যায় প্রবাসী বাংলাদেশি স্মাইল হোসেন রনির। অ্যাথেন্সের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকায় এমন ডাকাতির ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকারের পাঠানো তথ্যছবিতে শাহাদাত সামনের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে দুজন ব্যক্তি ঘরে ঢুকে ঘরে থাকা মূল্যবান জিনিস লুট করছে। গেল 21 এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে বের হয়েছিলেন গ্রিস প্রবাসী ইসমাইল হোসেন রনি। ঘর ভালোভাবে তালাবদ্ধ করে গেলেও রাতে বাসায় ফিরে দেখেন ঘর এলোমেলো ও মূল্যবান সব মালামাল চুরি হয়ে গেছে। ইসমাইল হোসেনের ভাষ্য মতে ঘরে থাকা নগদ 10,000 ইউরো ও তার স্ত্রীর 50 ভরি স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক সামগ্রী, পাসপোর্ট সহ জরুরি কাগজপত্র নিয়ে গেছে ডাকাতরা। এক ফ্রেন্ডের বাসার বাড়িতে গেছি, আইসা দেখি আপনার সব তছনছ করে স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, পাসপোর্ট, কাগজপত্র সবকিছু নিয়ে গেছে। এর আগে আরো কয়েকজন বাংলাদেশির বাসায় চুরির ঘটনা ঘটেছে। প্রবাসী বাঙালিদের টার্গেট করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তিনি। চক্রবর্তীরা প্রথম আজিজের বাসায়, তারপর ইকবাল ভাই, তারপরে তৃতীয় এই আমার বাসায়, সব তছনছ করে সবকিছু নিয়ে গেছে। এমন ঘটনায় বাংলাদেশি চক্রের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী এ প্রবাসী। হয়তো কোনো বাংলাদেশি ইনফরমার বা পাকিস্তানি হয়তো ওদের সাথে জড়িত আছে, আর না যদি আমি কখন যাই, কখন বের হই, এটা তো না জানার কথা। তাদের অবশ্যই তাদেরটা চক্রের সাথে বাঙালি জড়িত থাকতে পারে। এ ঘটনার পর মামলার প্রস্তুতি চলছে বলে গণমাধ্যমকে জানান ভুক্তভোগী ইসমাইল। এমন ঘটনায় জনবহুল এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শাহাদাত শাউন, আরটিভি।